আলহামদুলিল্লাহ, সকাল সকাল হলো ধানে জাল দেওয়ার জন্য এই দেখেন কতগুলো খড়ি জ্বালাই নিছি, আর এই যে হলো চুলা আগুন জ্বালানো হয়ে গেল। এখন একটু নিচে একটু ইয়েব না, ওই যে নিচের মাঠটা তো ভিজা ভিজে লাগো। মুরগি আয় ফরে এই দিক দিয়ে পাতলাটা মনে হয় একটু কাট কেট। এখন কি সুন্দর করে চুলা জাল হয়ে গেল দিতে আছে। কে রড নিয়ে যাইতে বোকা রড এনে হালান ওইখানে ধান রোদ দিমু এহেনে এহেনে রড হালান। এই তো আমাদের বাড়ির রড আসছে, এখানে কিছু রড আর সিমেন্ট নিয়ে আসা হয়েছে, আর বাদ বাকি আনা হবে। এটা নাই নড়ে আনতাল না রড, এটার সারে আর ছোট ইচিগুন মিলিল ওই যে ওই আমরা যেটা দিছি ওই যে খাটু খুঁড়িতে এটা আনতাম এটা। এখানে আমাদের বাজার আনা হয়েছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ শাক ছাড়া কি মজা লাগে? পাঙ্গাস মাছ আনছো পান শাক কাকাই ওই সাইডে জানগা এই তো কইলেন যে দাদার বাইতেই থাকতে দিবেন না, বলে ঘর দরজা তালা মেরে থাকবেন, বলে আমার টাকা যায় না ঘর দরজা তালা মেরে কারেন্ট বিল দেয় না। সিমেন্ট কই থিবা? এই যে এই রুমে রাখো সিমেন্ট, ওই রুমে সাইডে ইট দা থাও। সাইডে ইট দা। সকালের নাস্তা বসাই দেওয়া হয়েছে এখানে, চাল পানি পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে লবণ দিয়া। এ ভাতটা খুব মজা লাগে ভর্তা দিলে। মাথনা পোলায় মনে হয় কি আনছে, বাইগুন না দইনা পাতা মনে হয় আনছে, দইনা পাতা পাতা মনে হয় একটা বেগুন আনছে। হ্যাঁ এই বেগুনটা হলো দুই দিয়া মুখি দেওয়া, দুই সাইডে এই দেওয়া। করলা আনা হয়েছে, আর হলো এখানে এই উস্তা মাথন ভাল লাগে না, সরটা ভাল লাগে পিস আনে নাই এ ডিতিতে লাগে না, সরু সরু ডিতিতে লাগে কিন্তু সরটাই পিস নিব না 2 কেজি। এই দেখেন লাল লাল টমেটো দেখেন, এটা আমার মেয়ে খুব পছন্দ করে। মাঝে যে গিয়ে গেল না আমার মাইয়া মনে করছে এখন টমেটো সিজন আয় পড়ছে। হ্যাঁ এখন আর কাকিরে কইতেছে কাকি তোমার তো টমেটো নাই, কয় কি কে টমেটো আমরা এই দিনে টমেটো পাম কই, আমার ফুল কইতে দি কইতে টমেটো তোমার তো টমেটো নাই কে ও তো হে। তো এই তো এগুলো হলো সব ঘরে নেওয়া হইতেছে। এখানে আমি ভর্তা বানানোর জন্য হলো পেঁয়াজ মরিচ সব কিছু নিয়ে নিছি, ভালোভাবে হলো কষলাই নিতেছি। আগে ভাত খাও তারপর টমেটো খাও, টমেটো আনছে খাইবা সমস্যা নাই, কিন্তু আগে ভাতটা খাও। তাহলে আব্বা ওটা আলাদা পেঁয়াজ মরিচ দেন, এটার এটার ভিতরে তুমি তৈব না, ওটা লবণ দিয়ে ই করছে, এটাও তো লবণ দিয়ে লাইলাম কইবেন না। এটা দিয়ে হলো আমি আগে বাইগন ভর্তাটা বানাবো, ধনিয়া পাতা ভর্তা বানাবো। মেঘ
কইছিলাম না তাকে জোরে কইছো কই তার নাই দোলে মে গান কইছ তুই জানতে দোলে যাবে এই যে লো এ আগে ভাত খা তারপর টমেটো মাকা খাইস নি টমেটো মাকা তো খাবি না করছে কেউ খাইতেন গে লবণ দিয়ে তিতা বানাই লাগছে বলে আপনাদের ভাই হলো কলা পাতা খাইতে নিয়ে এলো সে হলো মাছ কাটবে সেজন্য কুমা গো জাল খাইয়া এখন তো আলহামদুলিল্লাহ সকাল সকাল হলো ধানে জাল দেওয়ার জন্য এই দেখেন কতগুলো খড়ি জ্বালাই নিছি আর এই যে হলো চুলা আগুন জ্বালানো হয়ে গেল এখন একটু নিচে একটু ইয়ে হইব না ওই যে নিচের মাঠে তো ভিজা ভিজে আল্লাহ গো মুরগি আয় ফরে এই দিক দিয়ে পাতলাটা মনে হয় একটু কাট কেট এখন কি সুন্দর করে চুলা জাল আমরা রাতে ধান ভিজাইতেছিলাম তোমার দিদি উষা কমে গেল মেডেন আরো চো লাগবো কোন পাতে লাগি করবো কি মাটি মেখে দিলে ভালো হইতো না মা বালিতে সময় সকাল সকালে হলো আব্বা প্রতিদিন হাঁস ছাড়া দেয় ডিম পায় আজকে হলো আব্বার আগে আমি হাঁস ছাড়বো আমার শ্বশুরের আগে দেখে আমি কি ডিম পাই নাকি আর হলো হাঁস হলো পক 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 দেখে আমার ফুটেছে এখন কি সুন্দর করছে এটা থালা মনে হয় কলম দিলে মনে হয় গো নিচ থেকে থালা কলম দিলে আর এটা সব সময় মানে কন্টিনিউ ফুল ঘুরতে থাকে আমার এত ভালো লাগে এই গাছটা হাঁস ছাড়বো দেখে দেখি গণদিয়ার বেশি ফেলে একটা বেশি আছে না
সব আশায় বসছে এক দেবো খাইতে পারবো ঠিকই, পেট ভরে গেলে আর খাইতে পারবো না। ধান সিদ্ধ হইলে এটা ফুইলা ই হয়ে যায়। ধান বাইরে আছে গা মায়ের নেবু তো এম করে ধরেন আমরা ছবি তুলি আমি আর আগে কইছি মারে কইছি ধান ফাটে গেছে গা আবার শুরু করো। এখানে মা হলো ঝাড়ু আনতেছে খুব সুন্দর করে ঝাড়ু আনতে পারে, আঙ্গুর তো বান্ধে বান্ধে আবার মাইশের বাড়িটাও বান্ধে। তারপরে একদিন কইছি যে আপনার মাইশের বাড়ি ঝাড়ু বানবেন না, ঝাড়ু বান্ধা বলে ভাল না, এর লেগে আর ঝাড়ু বানতে না করছি। এখন আমাদের হলো ইয়া ধান ই করছি, বড় ঝাড়ু লাগবে, বড় ঝাড়ু নাই। তো তুমি রান্না করো কি এখন? ভাত বউ ভাত বাসছিলাম। আব্বা ধান সিদ্ধ করতেছি, বিরিয়ানি না খাওয়াবো বাদত তো ফুলের মতো হয়ে গেল। এই যে পাঁচ পাঁচ দিব